সঙ্গীতা কি বলছো গো? আচ্ছা অর্ক স্যাররা সব ঠিকঠাক পড়াতে আসছে তো? না মানে তুমি একটু খেয়াল রাখবে আর স্যারদের সঙ্গে একটু কথা বলবে। কি বিষয়? এত বড় বড় সিলেবাসের বোঝা বাচ্চারা পেরে উঠছে না, তাই স্যারদেরকে বলো যেন ঠান্ডা মাথায় একটু পড়ান। সেসব তো স্যার দিচ্ছে, তুমি এসব ভেবো না। সে কি, আমি সন্তানের বাবা, আমাকে ভাবতে হবে না? দেখো পড়াশোনাটা যেন আবার যন্ত্রণার কারণ না হয়ে দাঁড়ায়, সেটা তো স্যারদেরই চিন্তা করতে হবে, তাই না? দেখছি দেখছি, আমাদের স্যাররা খুবই ভালো আর বেশ মনোযোগ সহকারে পড়ায়। যা নিশ্চিন্ত হলাম। তুমি একটু নজরে রেখো, সবটা আবার ওই টিচারদের উপর ছেড়ে দিও না। একদমই না, আমি সর্বদাই কড়া নজরে রেখেছি, তুমি একদম চিন্তা করো না। চিন্তা আমাদের, মানে এই ছোট ছোট সন্তানের বাবা মায়েদের নয়, চিন্তা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই বাচ্চাদের শিক্ষা যতটা হালকা আর উপযুক্ত করা যায় সেটা তো আমাদেরই ভাবতে হবে। এ আর দেন ডিপোজিটেড ইনটু দ্য স্ট্রিমস অ্যান্ড ডিপোজিটেড রকস ডিউ টু দ্য ভেরিয়াস এজেন্টস অফ ইরোশন লাইক ওয়েদারিং অ্যান্ড ডিসইন্টিগ্রেশন। পরীক্ষাটা ভালো হলে লোকে তোমাকে ভালো বলবে, এটা বুঝো না? মার না করলে হবে না, যা দেখতে পাচ্ছি। দাঁড়াও আমি ব্যবস্থা করছি, আমি একটা বেত নিয়ে আসি। এবার আমি অর্ঘর কথাই ভাবছিলাম, এখন তোর বেড়ে ওঠার সময়, আর এখন যদি ওর পড়াশোনার দিকে নজর না দিতে পারি তাহলে তো বিপদে যাবে। আর আমি বাবা হয়ে এমনই একটা কর্মজগতে যুক্ত যে একমাত্র ছেলের জন্য একটু সময় পর্যন্ত দিতে পারি না। তো কি হয়েছে, আমি তো আছি নাকি? আর আমি তোর মা, মায়েরাই তো সন্তানদের স্নেহ শাসনে বড় করে তোলে, তাই নাকি?
তুমি তো আমার একমাত্র ভরসা, তুমি পারবে তো? আমার ছেলেকে আমি আমার মনের মতো করে তৈরি করব। ওর তো এখনো সঠিক জ্ঞান হয়নি, আর ভালো মন্দও বোঝে না, তাই ওকে আমার ইচ্ছা অনিচ্ছার উপরেই নির্ভর করে চলতে হবে। ঠিক কথা, কিন্তু ওর মনটা বড্ড দুর্বল, একটু বুঝে চলবে। তুমি ছেলেকে নিয়ে একদম চিন্তা করো না, নাও শুয়ে পড়ো, আমি বরং দেখে আসি অল্প পড়ছে কিনা, বুঝলে? ও মা, তুমি আমাকে একদম বোঝো না মা। কেন মা, কেন বোঝো না আমাকে? আমারও তো ওদের মতো খেলতে ভালো লাগে, আনন্দ করতে ভালো লাগে। মা, তোমরা আমাকে তোমাদের ইচ্ছা অনিচ্ছার মেশিন বানাতে চাও। তোমাদের কাছে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনার বাইরে আর সব কিছুকেই কি সময় নষ্ট বলে মনে হয়? মা, তোমাদের এই পড়াশোনার চাপ আর সিলেবাসের বোঝায় আমি যে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমি আর পারছি না মা, আমাকে একটু বিশ্রাম দাও, একটু শান্তিতে ঘুমাতে দাও মা। কথা বলছিস না কেন তুই? কিরে কথা বলছিস না কেন? ওঠ, এই অর্ক, এই অর্ক, এই অর্ক।